হ্যালো বন্ধু, দেখতে পাচ্ছো এখন আমরা গ্যাংটক থেকে মোটামুটি 150 কিলোমিটার দূর লাচুং এ আছি। লাচুং এ সকাল 6টা বাজছে, এখানে প্রচন্ড বরফ পড়ছে। আর চার সাইডে বরফে আচ্ছন্ন হয়ে গেছে, ঠিক ক্যামেরা করতে পারছি না, হাত কাঁপছে। আমরা এখনো স্নোফল হচ্ছে, এখনো এই যে দেখতে পাবা তোমরা, এখনো বরফ পড়ছে। আমরা খুব ঠান্ডার মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো বরফে ভরে গেছে। এখানকার সৌন্দর্য একটা অপরূপ সৌন্দর্য যাকে বলে। এখনো এখানকার লোকজন সেরকম দেখতে পাচ্ছি না, সকাল 6টা বাজে, আমরা এখন উঠে গেছি। আমরা এখন আবার বেরাবো এখান থেকে 0 পয়েন্টে। এখানে চারদিকে বরফে ভরে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দৃশ্য একটা। এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাবে। পুচু মারো মাকে, পুচু মারো, দেখো তোমাকে মারছে। না না, সব আলাদা আলাদা সুপার আছে। পুচু মাকে গেল অবস্থা। সব ওখানে এরকম সব মজা হ্যালো গাইস, এ মেরা বেটা হে, বহুত ঠান্ড হে ইয়হাঁ পর, হম লোগ অভি জা রহা হে 0 পয়েন্ট। আপ দেখ সকতে হে চারো তরফ বাদিয়া, এসে কিলা হুয়া হে, বরফ ইয়া বরফ হে, দেখিয়ে। আরে হামনে বলে পিছে বললাই জি। গির্জা কেমন আছিস? আমি গির্জা কা নাই গেলাম।
फिर भाभी को साइकिल आपको हेलो गाइस, ये मेरा बेटा है। कुछ बहुत ठंड है यहाँ पर, हम लोग अभी जा रहा है 0 पॉइंट। आप देख सकते हैं चारों तरफ वादियाँ ऐसे खिला हुआ है, बर्फ या बर्फ है। देखिए, अरे हमने बोले पीछे को ला जी। Wow.